গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন কটা বাজে তোমরা আন্দাজ করে বলো। এখন বুঝতেই পারছো যে অনেক অন্ধকার রয়েছে, সবে সবে সকাল, মানে সূর্য দেবতা এখনও ঠিক করে ওঠেনি। তো আমি আজকে বলবো না যে কটার থেকে আজকে আমার দিনটা শুরু হয়েছে। তো শীতকালে এই মিষ্টি মিষ্টি সকালে না, একটু সকালে যদি ঘুমটা ভেঙে যায়, আর এরকম আমার হয়, আমি গরমকালে যেমন তেমন শীতকালে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর আগে তো এখন যদিও তাড়াতাড়ি ওঠার অতটা তাড়া নেই, ঘর হচ্ছে তাই একটু তাড়াতাড়ি ব্যস্ত, মানে ব্যস্ততার জন্য উঠতে হয়। তো কিন্তু আগে যে সময়টা আমি কাটিয়ে এসেছি বা পেরিয়ে এসেছি, সেই সময়টা আমাকে ভোরবেলা উঠতে হতো, 4:45, 5টা, বেশিরভাগ দিনই আমাকে 5টার সময় উঠতে হতো। অ্যালার্ম দিয়ে রাখতাম 4:45, ওই নড়াচড়া করে উঠতে উঠতে তখন 5টায় বেজে যেত। তো আমার মতো কিন্তু অনেক হাউসওয়াইফ আছো যাদের ভোরবেলায় আর কি ডিউটি করতে উঠতে হয়। তো এটা তো আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে না, চাকরি বা ডিউটি যাই বলো না কেন। তো দেখো, ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ঝটপট করে সবার জন্য চা করে নিলাম। তো চাটা খেয়ে নিই, শীতের সকাল একটু চা তো বাধ্য হয়। আর আমার চা খুব প্রিয় শীতকালে, চা বা একটু হালকা কফি। কফি খাওয়ার সময় এখনও আসেনি, এখন চাটাই ঠিক আছে। আর একটু যখন শীত পড়বে তো সেই সময় কফিটা বেশ একদম পারফেক্ট। তো যাই হোক, তোমরাও আমার সাথে এক কাপ কফি বা চা খেয়ে নাও। আর এখন আমি ডিম রান্না করবো আজকে। কালকেও ডিম রান্না হয়েছিলো যদিও, কিন্তু সেটা আমাদের জন্য না, আর আজকেও ডিম রান্না করবো। তো দেখো, বাড়ির সামনে থেকে একটু চিংড়ি মাছ মা নিয়ে আসলো, আর এখানে আমি সবজি কাটছিলাম ততক্ষণে। তো চিংড়ি মাছটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে করব কলার তরকারি, আর এদিকে আমি করব হচ্ছে ডিম কারি। ব্যাস, এটা হচ্ছে আমাদের আজকের মেনু। আজকে আর মাছ থাকছে না, হ্যাঁ থাকছে না বললাটা ভুল, চিংড়ি মাছ থাকছে, তো ওটা দিয়ে কলার তরকারি হবে। এমনি যে মাছ সেটা আর কি আজকে মেনু থেকে একদম পুরো বাদ করে দিয়েছি। আর মা উঠে গেছে, আমার সোনা মা উঠে গেছে, তো মা আমাকে একটুখানি আটা মেখে দিচ্ছে। পেস্তার রুটি হবে, আমি রুটি খাবো, আর তার সাথে মা রুটি খাবেন। তো নর্মালি আমাদের বাড়িতে আগে উজ্জ্বল রুটি খেত, কিন্তু এখনও রুটি খেতে ভালোবাসে না, রুটি খেতে চায় না, মাঝে মধ্যে খেতে চায়। যখন ধর আমি একটা রুটি করে নিয়ে গেলাম, তখন আমার থেকে একটুখানি খেলো, তো এইভাবে ও খায়। কিন্তু পুরো যে রুটির ওপর থাকবে সেটা থাকতো না। আগে একটা সময় ছিল যখন 3 বেলা রুটি খেত, তো এখন আর খেতে চায় না, পছন্দ করে না, ভাত খায়, বলে দিনে একবার ভাত খাবো, তাও যদি মানে একবার খাবো তাও যদি রুটি খেতে হয়, ভাতই খাবো। তো যাই হোক, আমার জন্য, পেস্তার জন্য আর মা, তিনজনের জন্য মা আটাটা আমাকে মেখে দিয়ে চলে গেল, যেহেতু এদিকে আমি রান্নাবান্নাটা করছি ওই জন্য। তো এদিকে আলু, তারপরে মাছ, সব কিছু রেডি করে নিয়েছি, মশলাপাতি রেডি করা থাকলে রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয়। তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না বড় ঝামেলা মিটে যায়। তারপরে সারাদিনে এখন ঘরের কাজ সেরকম একটা নেই, উজ্জ্বলকে স্নান দান করানো, মেয়েকে রেডি করানো, খাওয়ানো, ব্যাস এইটুকু নিয়ে আর কি। আর ঘর ধর একটুখানি বিকেল টাইমটা মোছা, এখন তো সকাল সকাল মোছার কোনো প্রশ্ন আসে না, যেহেতু একদম নিচে কাজ হচ্ছে। আর অবশ্যই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে সিঁড়ি টিড়িগুলো হচ্ছে, সারাদিন পুরো নোংরা পড়ছে রান্নাঘরে, ওই জন্য আর কি এদিকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি এদিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে দুটো তরকারি রান্না করব। আর মা আমাকে বললো যে কণিকা হালকা হালকা একটু উষ্ণ গরম জল দাও, আমি আর মনু খাবো, মানে আমার মেয়ের কথা বলছে। তাই আমি বললাম ঠিক আছে দাঁড়াও দিচ্ছি, তো ওদেরকে একটুখানি গরম জল করে দিয়ে আসলাম। শীতের সকালে আমি কিন্তু একটু গরম জল খাই মাঝে মধ্যে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। শুধু আমার নয়, আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষেরই বলতে পারো মোটামুটি ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, যেহেতু শীতটা সবে শুরু হয়েছে তো ওই জন্য। তো এদিকে ডিম ভেজে আমি ডিম কারির জন্য সব কিছু আর কি যোগাযন্ত্র করছি, আর এদিকে আর একটা কড়াইতে আমি চিংড়ি মাছ বসিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা ভাজা হয়েছে, এবার অল্প একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা দিয়ে আমি কলার তরকারিটাও করব, আর ওদিকে সেম কিন্তু আমি ডিমের কারিটাও করে নেব।
আর ওদিকে রান্না আমি চড়িয়ে দিয়েছি রান্না প্রায় হওয়ার পথে, তো ভাবলাম ততক্ষণে আমি বাসনপত্রগুলো মেজে নিই। তো সকালে একতরফা বাসন তো মোটামুটি সেগুলো আলাদা করাই থাকে, পরে এসে কাকিমা মেজে দিয়ে যায় বা কাকি বলি আমি। তো অনেকে আবার জিজ্ঞাসা করো কাকি কে, অনেকেই জানো না। তো আর কি রেখেছি আমি এই কমাস হলো এক মাস কি খুব জোর দেড় মাস এরকম হবে, আমার ঠিক মনে নেই। তো যাই হোক খুব বেশি দিন নয়, তো আমাকে শুধু এসে সকালবেলা বাসনটা মেজে দিয়ে যায়। এখন যেহেতু ঘর দোর সেরকম একটা মোছা হয় না, তো তো ওই জন্য আর কি ঘর মোছার জন্য রাখিনি। আর আমার জামা কাপড় কাচার তো অসুবিধা নেই, আমি এখন তো হাতে কেচে নিই, কিন্তু পরবর্তীকালে ওয়াশিং মেশিনটা সেট করে নিলে তখন আর কোনো সমস্যা নেই, কাউকেই জামা কাপড় কাচতে হবে না। তো এইভাবে আর কি এগোচ্ছে দিয়ে, যত মানে দিন যাচ্ছে জীবনটা একটু একটু করে সহজ হচ্ছে। একটা সময় যখন অনেক কঠিন সময় ছিল, তোমরা সবাই সাথে ছিলে, আজকে যখন জীবনটা একটু একটু করে সহজ হচ্ছে, তখনও কিন্তু আমি তোমাদের সবাইকে সাথে পেয়েছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সাথে ছিল বলে আজকে এতটা লড়াইয়ে আমি জিততে পেরেছি। আর ভবিষ্যতেও সবাইকে নিয়ে যেতে ভালো থাকতে পারি, তা তোমাদের সবার সাথে থাকতে পারি, অনেক দিন তোমাদেরকে ভিডিও দিতে পারি, সেই প্রার্থনা করো যেন এইভাবে হাসি খুশিভাবে কণিকাকে দেখতে পারো। যতই যা দুঃখ যাই থাকুক না কেন, ভাবো যে কণিকার মন খারাপ হয় না, তাই না? হয়, কিন্তু সেগুলো তোমাদের বুঝে দিলে চলবে, তাই না? সবসময় হাসি খুশি থাকতে হবে। আর যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, মাঝে মাঝে একটু না বললেও হয় না। সবারই মনের মধ্যে কিছু কিছু কথা থাকে যেগুলো হয়তো কাউকে বলতে পারে না, যেহেতু আমি তোমাদেরকে আমার পরিবার মনে করি, পরিবারের মানুষ মনে করি, তো ভালোবেসে তোমাদেরকে অনেক কিছুই বলে ফেলি আর অনেক কিছুই তোমরা জানো। তো এখানে আমি এবার রান্নাবান্না মানে মোটামুটি হয়ে গেছে, তো এবার ভাবলাম যে একা করে রান্নাঘরের যে কাজটা সেটা আমি কমপ্লিট করে নিই। তো এবার দেখো আমি জল ভরে নিচ্ছি এখানে ফিল্টার থেকে, তো এখানটা জল ভরে সকাল সকাল জলটা মানে কলের যে জলটা ডাইরেক্ট আমাদের যে জলটা পাম্পের জল নয় সেই জলটা চেষ্টা করি যে ড্রামের মধ্যে ভরতে। যদি অসুবিধা হয় না, ফিল্টার হয়েই একেবারে আমাদের জলটা আসে, তো পাম্পের জল ভরে নিলেও আর কি অসুবিধা হয় না। এদিকে আমি জল ভরছি আর একটু একটু করে মানে আর কি তরকারি বাড়িতে নাড়াচাড়া করছি। আর সবার শেষে যে কাজটা রেখেছি সেটা হচ্ছে রুটি করা, কারণ রুটি করলে পুরো এই জায়গাটা নোংরা হবে, নষ্ট হবে। আর আমার অভ্যাস কী বলো তো, আমি জানি যে সবার শেষে রুটি করবো নোংরা হবে, তা সত্ত্বেও আমি গ্যাসটা কিন্তু দুবার করে মোছা হয়ে গেছে, জানি না তোমরা দেখতে পেরেছো কি না। তো এটা কিন্তু আমার অভ্যাস, একটু নোংরা হলেই, একটু ময়লা পড়লেই, মানে একটু তেল টেল ছিটে যায় না মশলা কষানোর সময়, তো তখন কিন্তু আমি ওই একটু একটু করে মুছতে থাকি, মানে এটা আমার একটা অভ্যাস বলতে পারো, অনেকের এরকম আমার মতো বদ অভ্যাস থাকে। তো যাই হোক, চলো জলটা ভরে এবার এই রুটিটা করে নিলে আমার মোটামুটি এদিকের কাজ একদম কমপ্লিট। সকালে রান্নাঘরের বাট তো চুকে গেছে, তো তারপরে যে আর কাজ নেই সেটা কে বললো। তো এবার আমি এসেছি বাথরুমে, ওকে স্নান দান করাবো। আর এখন শীতের শীত, শীত বলো গ্রীষ্ম বলো যাই বলো না কেন, বর্ষা বলো, ওর কিন্তু কিছু তো কষ্ট নেই, মানে ও একটা, আর এটা দিয়ে ডলছি, জোরে জোরে ডলছি না কিন্তু আস্তে আস্তে ডলছি, মানে ওর মাথা বলছে যে আমার এত চুলকায়, প্রতিদিন শ্যাম্পু নেয় তারপরে বলে আমার মাথার মধ্যে খুব চুলকায়। তো যাই হোক, ওই জন্য আর কি বলে যে এই ঘষার এটা দিয়ে আমাকে আস্তে আস্তে করে হালকা হালকা করে ঘষে দাও, যেহেতু ভিডিওটা ফার্স্ট করেছি ওই জন্য মনে হচ্ছে যেন কি জোরে জোরে ঘষলাম। তো এবার ওর গায়েটায় সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে ওকে নিয়ে ঘরে চলে যাব। আর মোটামুটি সকালের কাজটা তাহলেই আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে সকালের কাজটা কমপ্লিট হলে তো ওকে স্নানটা, ওর ওকে বাথরুমে আসে অনেক অনেক মানে আগে আসতো, আরও অনেক সকালে, আগে যেহেতু অনেক সকালে উঠতাম আমি, 8টার মধ্যে চলে আসতো, তো আজকে যদি অনেক সকালে এসছে কিন্তু নর্মালি এত সকালে আসে না আজকে। আজকে আমাকে বলছে যে কী গো আমাকে এত সকাল সকাল আজকে ওঠালে, শীতের মধ্যে কি মারবে নাকি? এখন কি বলো তো, আগে যতই শীত থাকুক না কেন সকাল সকাল উঠতো, এদিকে একবার বাথরুমে চলে আসলে তখন কিন্তু অসুবিধা হয় না, তখন এই যে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পুরো স্নান করে নেবে, আবার বলছে আমাকে একটু ফেস ওয়াশ দিয়ে দাও। তো আমার একটা ফেস ওয়াশ ছিল, সেটা আবার ওকে দিয়ে দিলাম, ওর ফোমিং ফেস ওয়াশ একটা ছিল, ওটা খুব পছন্দ, একবারে সেই শেভিং ক্রিম যেরকম হয় না ঠিক সেইভাবে আসে মুখের মধ্যে, বেশ ভালো করে মেখে নিলে মানে সুন্দরভাবে আর কি একেবারে ফেনা ফেনা হয়ে যায়। তো যাই হোক, আমার কর্তামশাই রেডি হয়ে গেছে স্নান দান করে, একদম পুরো রেডি ফ্রেশ হয়ে গেছে, এবার ওনাকে ঘরে নিয়ে ওনার জায়গায় ওনার আসনে প্রস্থান করিয়ে দেবো, তাহলেই আমার শান্তি। তো ওখানে ওকে বসিয়ে দিয়ে আসলাম, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো সিমেন্টের গুলছে,
দেখতে কি ভালো লাগছে না? সেই চা করার সময় যেভাবে আমি চা করি, বড় একটা ডাব্বা খুন্তি নিয়ে হাতা নিয়ে, ঠিক সেরকমভাবে কিন্তু এই যে সিমেন্টগুলো গুলছে। তো আজকে আমাদের সেইটা হবে, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওপর থেকেই করে আসছে, কিন্তু উপরে যাওয়া বারণ। আমি বললাম যে দাদা আমি একটু উপরে যাব, বলছে কি না না আজকে উপরে যাওয়াই যাবে না, আজকে তো সিঁড়িতে কাজ হচ্ছে। তো যাই হোক, আমি এবার মনে একটু কষ্ট পেয়ে একটুখানি এখান থেকেই ভিডিও করে নিলাম। কেন বলো তো, বারণ করে না, কিন্তু আজকে তো যাওয়া যাবে না। সবে এই জায়গাটায় সিমেন্ট দিয়ে গেছে, সিমেন্ট দিয়ে দেখতেই পাচ্ছ প্লাস্টার করেছে। তো এর ওপর থেকে আরও বাকি রয়েছে কিছু কাজ, সিঁড়িটা আরও যাতে চকচক করে দেখতে ভালো লাগে, তো তার জন্য ওই সিমেন্টের গোলাটা গুললো। তো এবার আস্তে আস্তে ওপর থেকে দিতে দিতে নিচে নামবে। তো আজকে কিন্তু অনেকটা সিঁড়ির কাজ কমপ্লিট হয়েছিল, তোমাদের আমি লাস্টে এসে দেখাবো। এখন চলো নিচে যাই, পরে আবার কথা হচ্ছে। এসে মাথা নিচু কর, মাথা নিচু, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। না, ওর ঘুমানোর স্টাইল আলাদা। ঘুমিয়ে পড়ো, ঘুমাও, ঘুমিয়ে পড়ো, দেবো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। গুড বাই, গুড বাই। আপ স্টে, আবেই না এখান থেকে, শুধু মুখ থেকে দেখবে, এবার মিষ্টি রস ঝরবে। স্টে, যতক্ষণ না বলবো খাবে না। এদিকে তাকাও, হ্যান্ডশেক করো, এদিকে তাকাও, হাই ফাই, রাইট হ্যান্ড হাই ফাই। এটা কি হলো, শুয়ে পড়লো, পারছে না আর। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বমাই কি, বমাই কি, বমাই কি, ছুটু পমাই, ছুটু পমাই। এই যে রয়েছে, দেবো না তো আমি, একদিনে একটাই বাবা, আর হবে না। এখন বাজে বিকেল 4:30 মতো, আর সূর্যটা পুরো একদম চোখে এসে লাগছে। আমি একটুখানি ওপরে আসলাম, আমি দেখবো বলে যে কতদূর কি কাজবাজ হয়েছে। ওই দেখো, সূর্য অস্ত যাচ্ছে সবে। আর আমাদের এখানে, আমাদের এখানে না, মানে আর কি, আমাদের এখানে বিয়ের পর থেকে আমি খুব ভালো বুঝি এই জিনিসটা, কারণ আমার বাপার বাড়ির এলাকায় না জিনিসটা কম হতো, হতো কিন্তু খুব কম হতো, যেটা হচ্ছে ছট পুজো। ছট পুজো না, ছট পুজো বলে মনে হয়, ছট পুজো বলে তো শোনাচ্ছ। হ্যাঁ, ছট মাইয়া, ঠিক বলেছি তো, কারণ এই জিনিসটা ভীষণ এনজয় করি, যে কয় বছর মানে এখানে বিয়ে করে এসেছি। তো এই যে গান হচ্ছে, শুনতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে কিনা জানি না, কালকে সকাল থেকে না আজকে বিকেল থেকে আর কি সব ফল টল ধোবে, তারপরে কালকে আবার তার আগের দিন আসে কি মাকে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে। আমাদের এখানে সামনে যেহেতু গঙ্গা, প্রচুর ভিড় হয়, ঢোকা যায় না, গঙ্গার ধার পর্যন্ত যাওয়া যায় না। তো পুজো দেওয়ার জন্য ওই ফল টল ধুয়ে নিয়ে যায়, পরের দিন মনে হয় আবার পুজো দিতে আসে, আমি যতটুকুনি আমি জানি। তো ওটা দেখার জন্য না রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর যে প্রসাদগুলো হয়, ওগুলোকে বলা হয় যত সম্ভব ঠেকুয়া। ঠেকুয়া খেতে ভীষণ মজা লাগে, খুব ভালো লাগে খেতে। কাদের কাদের আছে এই পুজোটা আমাকে কমেন্ট করে বলো। হ্যাঁ, আর আজকে আমাদের বলা হয়েছিল, আজকে নয় মানে আমাদের বলেছিল যে আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে, 7-8 দিন কারেন্ট থাকবে না। তো এবার আজকে দেখছি কারেন্টই যায়নি, কালকে 10টার সময় কারেন্টই নিয়েছিল, সারাদিন কারেন্ট দেয়নি, 3টে না 4টের সময় এসছে, বলেছিল এখন থেকে 7-8 দিন এটাই হবে। তো আজকে সকালবেলা টাইলসে দাদারা কাজে এসেছিলো, রীতিমতো ওনারা আমাদের মেশিন টেশিন সব সেট করেছে, সেট করে কাজেও হাত দিয়েছে, তারপরে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর ঘন্টাখানেকের মধ্যে আবার কারেন্ট চলে এসছে, আর সারাদিনে কারেন্ট যায়নি। আমি উজ্জ্বলকে বললাম হয়তো এই পুজোর জন্য যাবে না, বা হয়তো আমাদের এই জায়গাটা, এই চত্বরে হয়তো ঠিক হয়ে গেছে মানে জিনিসটা। তো এবার কালকে ফোন করো, কালকে ফোন করে বলো যে আসতে। সকালবেলা দাদারা এসেছিলো কিচেনের কাজ করবে বলে, আজকে মনে হয় এই জায়গাগুলো হয়তো কিছু করবে ভেবেছিল। এই জায়গাগুলো, ও আচ্ছা, এই জায়গাগুলো টাইলস বসাবে, তো সেই টাইলসগুলো আর কি বসা ভেবেছিল, ওই জন্য এখানে সিমেন্ট টিমেন্ট দিয়ে আঁকিবুকি করে রেখেছে। দেখো এখানে দিয়েছে, এইখানে দিয়েছে, এই সব জায়গাগুলোতে মানে সব জায়গায় দিয়েছে। তারপরে কারেন্ট চলে গেছে, ওনারা আর কাজ করতে পারি, ওনারা আর কি চলে গেছে। আর ঘর দোরের খুব অবস্থা খারাপ, টাইলস টাইলস পুরো একদম নোংরা হয়ে পড়ে রয়েছে,
আর এই দেখো উপরে যেতে পারবো না, আজকে অনেকটা সিঁড়ি অনেকটা কাজ কমপ্লিট হয়েছে। আমি আজকে তো যাওয়া বারণ, কালকে তোমাদের গিয়ে ছাদটা সিঁড়িটা ভালো করে একবার দেখিয়ে আসবো। তো এই যে সিঁড়ি অনেকটা, সিঁড়ির কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কি দারুণ লাগছে তাই না বলো দেখতে। ভেবেছিলাম সিঁড়িতে একেবারে কালার করব অন্য কোনো, তারপরে আমার মনে হলো যে না কালার নয়, একদম যেরকম সাদা সিঁড়ি হয় প্লেন সিঁড়ি সেরকম রাখাটাই বেটার, দেখতে ভালো লাগবে ওই জন্য। আর নোংরা কম হবে, নোংরা হলে অতটা বোঝা যাবে না, তো এই জন্য এরকমই আর কি, নর্মাল যেরকম সিঁড়ি হয় সেরকমই রাখা হয়েছে। আর অনেকে জিজ্ঞাসা করেছে সিঁড়িতে টাইলস দেবো কিনা বা কিছু, না সিঁড়িতে টাইলস তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে পুরে টুরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সারাদিন পর এখন এই ঘর দোরগুলো মুছলাম, তাও দেখো পায়ে ছাপ্পা ছাপ্পা গেছে। তো এই সবে মুছে বেরোলাম, এই জায়গাটা সব মুছে টুছে একদম টেবিল পুরো অন্ধকার হয়ে গেছিল, টেবিল মুছলাম, জলের বোতল ভরলাম, আর এই তরকারি পাতির গামলাও পুরো ধুলোয় ধুলোময় হয়ে গেছিলো। কেন সেটা বলছি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ির নিচে এই জায়গাটা আমাদের প্লাস্টার করা ছিল, কিন্তু সেই প্লাস্টারটা ওপরে আবার রঙও করা ছিল, তো সেটা আর কি তুলতে হয়েছে পুরোটা, যেহেতু নতুন করে আবার এই জায়গাটা করতে হবে, নাহলে আর কি মিলবে না। ওই জন্য এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আজকে সেই অবস্থা হয়ে গেছিলো, পুরো একদম পাথর খোয়া, সারা জায়গায় নোংরা। আর এই যে এই জায়গাটা রাখা হয়েছে দেখতে পাচ্ছ, তো যাই হোক সব পরিষ্কার করলো। আমি এখানে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়েছি, আর এই গ্যাসের ওভেন তো পুরো একদম সেই পরিমাণে সাদা হয়ে গেছিলো, তারপরে সাদা জিনিসটাকে আবার কালো করতে হলো, অনেক সময় লেগেছে। তো সব পরিপাটি করে এই সবে পরিষ্কার করে উঠলাম, আর এর মধ্যে চা রয়েছে, এখন চাটাকে গরম করবো, গরম করে আমি আর মা একটু খেয়ে নিই। সবে সবে ঠান্ডা পড়েছে না, এত মানে আর কি সবার এত শরীর অসুস্থ হয়ে যাচ্ছে না, সেকেন্ডের মধ্যে এই কাশি হচ্ছে, আর সারাদিন এই বাড়িতে আজকে ধুলো উড়েছে, আমার নাক পাক পুরো একদম এঁটে গেছে, কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আর এখন রাত 10টার মতো বাজে, আসমি দেখে খাওয়ালাম, সবাইকে ভাত দিলাম, পেস্তাকে দিলাম, মাকে কোয়েলকে সবাইকে দিয়ে উজ্জ্বলকে অলরেডি খাইয়ে শুয়ে দিয়েছি সকাল সকাল, যেহেতু সে দুপুরে একবার খেয়েছে, তোকে বললাম তুমি সকাল সকাল খেয়ে শুয়ে পড়ো, আমি রাতে খাবো। আর রুটি করেছিলাম, তো আমার আর মায়ের জন্য রুটি, আর সন্ধ্যাবেলায় চপ আনা হয়েছিল, আমি আর তাড়াহুড়োতে খাইনি, তো সেই চপটা এখন খাবো। আর এখানে তো কী কী আছে দেখতে পাচ্ছ, আর আচারটা আমার মাস্ট, এটা থাকবেই কমন জিনিস। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ঘুমিয়ে পড়ি, আবার তোমার সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল, চলো টাটা গুড নাইট, এক কথা বারবার বলি না, টাটা।